আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে যেখানে আজকে আমি আপনাকে দেখাবো পৌরসভার তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি আপডেট সম্পূর্ণভাবে দেখতে থাকুন এখান থেকে আজকে আমরা ডিসকাস করব যে কি কি কোয়ালিফিকেশনে কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সম্পর্কে সম্পূর্ণভাবে ডিসকাস করব আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আজকের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান এখানে নিয়োগ করা হচ্ছে দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে কাউন্সেলার পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন কোন কোন ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে জেনারেল ক্যাটাগরি থেকে শুরু করে এসসি এসটি ওবিসি এই সমস্ত ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল যে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে সতেরো জনকে এখানে কিন্তু নিয়োগ করা হবে আর এখানে যে শিক্ষাগত যোগ্যতা চায় সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশান থাকতে হচ্ছে সাইকোলজিতে অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট এই যে কোনো একটি বিষয়ে আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে এম অফিস কিন্তু জানতে হচ্ছে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এটা হচ্ছে এসেনশিয়াল কোয়ালিফিকেশন এই কোয়ালিফিকেশনটি কিন্তু থাকতে হবে তাহলে আপনি এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এই কোয়ালিফিকেশানের সাথে সাথে যদি আপনাদের ডিজারেবল কোয়ালিফিকেশন থাকে তাহলে খুব ভালো হয় আপনি এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবেন আর যদি নাও থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন আর এখানে যারা যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে যে বয়সের লিমিট সেটা হচ্ছে নট মোর দেন ফর্টি ইয়ার্স অর্থাৎ চল্লিশ বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন আর যদি আপনি এসসি এস টি হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন আর এখানে যে স্যালারি দেওয়া হবে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা পার মান্থ স্যালারিতে নিয়োগ করা হচ্ছে যেখানে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আপনাদের নম্বর দেওয়া হবে সেটা হচ্ছে মাধ্যমিক থেকে থাকছে দশ নম্বর উচ্চ মাধ্যমিক থেকে থাকছে দশ নম্বর গ্র্যাজুয়েশান থেকে থাকছে দশ নম্বর পোস্ট গ্র্যাজুয়েশান থাকতে থাকছে দশ নম্বর যদি থাকে আর তার সাথে সাথে অভিজ্ঞতা থেকে থাকছে দেখতে পাচ্ছেন এখানে গভর্নমেন্ট সেক্টরে দেখতে পাচ্ছেন এক নম্বর ফর ইচ ইয়ার অর্থাৎ এক বছরের অভিজ্ঞতা থাকলে আপনি এক নম্বর পাবেন এবং সেইভাবে আপনাকে ম্যাক্সিমাম পাঁচ নম্বর এখানে কিন্তু দেওয়া হবে আর এখানে লিখিত পরীক্ষা হবে চল্লিশ নম্বরের এবং ইন্টারভিউ হবে পনেরো নম্বরের এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন একশো নম্বরের স্কোরিং হবে এবং সেই একশো নম্বর থেকে যারা টপ লিস্টে থাকবেন তারা কিন্তু এখানে চাকরিটি পেয়ে যাবেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি এই যে মাধ্যমিকের নম্বর এখানে বলা রয়েছে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশনে আপনাকে কিভাবে নম্বর দেয়া হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনি মিনিমাম সেভেন্টি ফাইভ নম্বর থাকে আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশনে তাহলে আপনি এখানে পুরোপুরি দশ নম্বর পাবেন আপনার যদি ষাট থেকে পঁচাত্তর পার্সেন্টে থাকে তাহলে আপনি আট নম্বর পাবেন এবং এইভাবে দেখতে পাচ্ছেন যত পার্সেন্ট আপনার বেশি নম্বর থাকবে তত বেশি আপনি কিন্তু এখানে নম্বর পাবেন তো এই হচ্ছে স্কোরিং এবং ফাইনালি একটি লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাকে এই সমস্ত পোস্টে নিয়োগ করা হবে এখানে বলে রাখি আপনি কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এখানে অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে ড্রপ বক্স দেখতে পাচ্ছেন ড্রপ বক্সে গিয়ে এই লোকেশনে আপনাকে গিয়ে ড্রপ বক্সে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে এখানে একটি তথ্য বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে নো অ্যাপ্লিকেশান উইল বি রিসিভড বাই পোস্ট অর কুরিয়ার অর্থাৎ পোস্টাল মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান এখানে গ্রহণযোগ্য নয় সরাসরি অফিসে গিয়ে আপনাকে ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে তো কোথায় সেই ড্রপ বক্স রয়েছে কোন লোকেশনে আপনাকে যেতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে দ্য চিফ মিউনিসিপাল হেলথ অফিসার কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এটা দেখতে পাচ্ছেন এই যে লোকেশান রয়েছে এই লোকেশনের টু ফাইভ ফোর সেকেন্ড ফ্লোর যে সিএমও বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে সেই ড্রপ বক্সে কিন্তু আপনাকে জমা দিয়ে আসতে হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশন করার পুরো প্রসেস আর অ্যাপ্লিকেশন শুরু হবে পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে পনেরো তারিখ থেকে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন পঁচিশ তারিখ পর্যন্ত যেখানে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত সোমবার থেকে শুক্রবার পর্যন্ত আপনি কিন্তু সময় পাচ্ছেন আর শনিবারের বেলায় দেখতে পাচ্ছেন সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশান জমা দেওয়ার কিন্তু সময় পাচ্ছেন তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি তথ্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান তাহলে এই নির্দিষ্ট সময়ের মধ্যে এবং নির্দিষ্ট লোকেশনে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশান কিন্তু জমা দিতে হবে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যখন আপনি অ্যাপ্লিকেশান জমা দেবেন তখন দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে এই ফর্মটি আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো সেই ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন এবং সেখান থেকে এটি ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে আপনাকে সেই জায়গাতে জমা দিয়ে আসতে হবে আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যে সমস্ত জায়গাগুলিতে যেভাবে লিখতে বলেছ অর্থাৎ ব্লক লেটারে সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ব্লক লেটারে আপনাকে পুরোপুরি ফিল করতে হবে আর এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ অ্যাটাচ করতে হবে এবং এখানে কিন্তু ক্রস সিগনেচার করতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব ভালোভাবে ফিল আপ করে সমস্ত এডুকেশনাল ডকুমেন্টগুলো অ্যাটাচ করে এবং তারপরে কিন্তু আপনি পুরোপুরি অ্যাপ্লিকেশান ফর্মটি সাবমিট করতে পারবেন আর এখানে আপনাদের কবে পরীক্ষা হবে কবে ইন্টারভিউ হবে সম্পূর্ণ তথ্য আপনারা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমি কিন্তু ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো তাই খুব ভালো সুযোগ রয়েছে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশান করুন খুব ভালো মানের বেতনে গুরুত্বপূর্ণ পোস্টে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো এই হচ্ছে একটি গুরুত্বপূর্ণ চাকরি আপডেট আর এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরি আপডেটগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে আপনারা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেয়ে যাবেন